বিয়ে করা মানে হচ্ছে থেমে যাওয়া। কিন্তু তার সাথে আরো একটা কথা বলেছে যে এখন যারা হাজবেন্ডরা রয়েছেন, নিউলি ম্যারিড যারা কাপল রয়েছেন, বিশেষ করে হাজবেন্ডরা এবং শ্বশুরবাড়ি খুব সাপোর্টিভ। আমি আমার বিয়ের পরে মিডিয়াতে এসেছি, সো আমি যখন এরকম একটা কন্টেস্টের কথা অপরভাবে আমাকে অফার করেছে, আমাকে তো কোনো কিছু চিন্তা না করে বলেছি ওয়াই নট, ইটস অ্যান অপরচুনিটি। আর বাংলাদেশের মেয়েদের আই ডোন্ট নো, এটা বাংলাদেশের মেয়ে বলবে না, মানে আমি আমার ধারেপাশে অনেককেই শুনি যে বিয়ের পরে কাজ ছেড়ে দিতে হবে, কেন মানে এই জিনিসটাকে আমরা কেন না প্রমোট করি? আর আমরা তো প্রতিভা তো সবারই আছে, সে প্রতিভাটার জন্য বিয়ে কেন বাধ্যকতা হবে? শুধু শুধু আমরা শ্বশুরবাড়ি থেকে কেন দায়ী করবো? ইভেন এখনকার হাজবেন্ডরা তো মোর ওয়েলকামিং। আমরা একটা তালি দিই এবং আমাদের দর্শক সারিতে আরো মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছেন, সাংবাদিক ভাই ও বোনেরা রয়েছেন, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা থাকবেন এবং আপনাদের ওপিনিয়নগুলো আমাদের সাথে শেয়ার করবেন। রুম্পা আপু, আপনি শুরু থেকেই আমাদের সাথে ছিলেন, পুরো জার্নিটা আপনি দেখেছেন, তো আপনার এই অনুষ্ঠান নিয়ে মন্তব্য কী, কেমন লাগছে? আসলে আমার অভিনয় ক্যারিয়ারটাও কিন্তু আমার বিয়ের পরেই হয়েছে, আমি আমার বিয়ের পরে মিডিয়াতে এসেছি, সো আমি যখন এরকম একটা কন্টেস্টের কথা অপরভাবে আমাকে অফার করেছে, আমাকে তো কোনো কিছু চিন্তা না করে বলেছি ওয়াই নট, ইটস অ্যান অপরচুনিটি। আর বাংলাদেশের মেয়েদের আই ডোন্ট নো, এটা বাংলাদেশের মেয়ে বলবে না, মানে আমি আমার ধারেপাশে অনেককেই শুনি যে বিয়ের পরে কাজ ছেড়ে দিতে হবে, কেন মানে এই জিনিসটাকে আমরা কেন না প্রমোট করি? আর আমরা তো প্রতিভা তো সবারই আছে, সে প্রতিভাটার জন্য বিয়ে কেন বাধ্যকতা হবে? শুধু শুধু আমরা শ্বশুরবাড়ি থেকে কেন দায়ী করবো? ইভেন এখনকার হাজবেন্ডরা তো মোর ওয়েলকামিং। সো আই উইশ অল দ্য বেস্ট টু অল দ্য কন্টেস্টেন্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অনারিং মি ফর দিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা একে একে আমাদের জাজেস যারা আছেন সবার মন্তব্যই শুনবো, কিন্তু তার আগে রূপা আপু একটা কথা বললো, সেটা হচ্ছে বিয়ে করা মানে হচ্ছে থেমে যাওয়া। কিন্তু তার সাথে আরো একটা কথা বলেছে যে এখন যারা হাজবেন্ডরা রয়েছেন, নিউলি ম্যারিড যারা কাপল রয়েছেন, বিশেষ করে হাজবেন্ডরা এবং শ্বশুরবাড়ি খুব সাপোর্টিভ, সাপোর্ট দেয়। তো আমি দেখতে চাই আজকে যারা পার্টিসিপেট করেছেন এই কন্টেস্টেন্টদের ফ্যামিলি থেকে এসেছেন এবং হাজবেন্ড কারা কারা এসেছেন আমি একটু দেখতে চাই, একটু হাত দেখি। ওয়াও, এখন নিজেদের জন্য একটা বড় তালি দেন। এটা অ্যাকচুয়ালি আপনাদের মিসেসদের সাথে সাথে আপনাদের নিজেদেরও অ্যাচিভমেন্ট যে এই স্টেজে তারা এসেছে, পারফর্ম করতে পারছে এবং নিজেদের যে মনের লুকানো সুপ্ত যে ইচ্ছাটাটুকু রয়েছে, প্রতিভাটুকু রয়েছে, সেগুলো এখানে প্রকাশ করতে পারছে এবং নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ পাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি আমাদের পরবর্তী পরিবেশনে চলে যাব? যাব? আর উই ওয়েটিং? ওকে, সো এবারে আমরা একটি ফ্যাশন কিউ দেখব। And Fashion Cue by Trendmart. একটা ফ্যাশন কিউ দেখবো, ফ্যাশন কিউ বাই ট্রেন্ডমার্ট, একটি করতালি। ধন্যবাদ।